ডিসক্রিপশনে আমরা লিংক আমরা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং মাল্টিভার্স। এখন আমরা আছি সেন্ট্রাল মলে, ঠিক একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে ফুড জোন হয়েছে এখানে একটা। তো এখন আমরা এখানে চা কফি খাবো, চা কফি খেয়ে আমরা দুপুরে একটা দারুণ জায়গায় লাঞ্চ করবো, ঠিক আছে? এবং সেখানে খাবারের টেস্ট কেমন, খাবারের প্রাইসটা কেমন আছে, সমস্ত কিছু ইনফরমেশন ডিটেলস কীভাবে যেতে হবে না হবে সেসব আপনাদেরকে আমরা দেবো ওখানে, ঠিক আছে? চলো তোমরাও আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাই কী করি আজকে সারাদিন। এখন আমরা একটু চা আর কফি খাবো, আর তার সাথে আছে চিকেন পকোড়া। তো বন্ধুরা এখানে, তো বন্ধুরা বেসিক্যালি এখানে এসেছি, এখানে অনেকগুলো ফুড কোর্ট আছে, তো ওখান থেকে আমরা কফি নিচ্ছি, আমি নিচ্ছি কফি, অলিভার নিচ্ছে চা, ঠিক আছে? চা নিচ্ছে তো একদম। আর এবং চিকেনের একটা আইটেম নেওয়া হয়েছে, সেটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? চিকেন পাকোড়া নিয়েছি। তো চিকেন পাকোড়া পড়েছে কত নিচ্ছেন? 100 টাকা না, 5 পিস 100 টাকা, 5 পিস, ঠিক আছে? নিচে হচ্ছে 100 টাকা, ঠিক আছে? 5 পিস পড়েছে হচ্ছে 100 টাকা। টেস্ট করে একটু দেখি কেমন। আর সে রাক্ষস খেয়ে দেখ কেমন। আর ওই কী বলে জানো, ওই চাটা নিলে কত টাকা? চা 15 টাকা, চা নিতে 15 টাকা, আর কফি 30 টাকা, কফি নিচে 30 টাকা, তাই তো? তো আমরা খাই, খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে ক্যাফে একান্তে, তো তোমাদের দেখাবো, চলো। চিকেন পকোড়াটা, চিকেন পকোড়াটা খুবই ভালো খেতে, আর টেস্টটা খুব ভালো, কিন্তু তেল বেশি। এই যা তেল বেশি না, সফট আছে কিন্তু একটু অয়েলি বেশি, অয়েলটা দেখা যাচ্ছে। এই যা এমনি ঠিক আছে। কখনো কি আশাস পাব না প্রেমে আর প্রত্যাখানে, আজ তোর অনু সন্ধান। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কোথায়? একান্তে ক্যাফে, ক্যাফে একান্তে, ক্যাফে একান্তে চলে এসেছি, ঠিক আছে? ক্যাফে একান্তে চলে এসেছি। তো অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে, বিকজ আমাদের ওখানে যে সিকিউরিটি ছিল আমাদের অনেকটা ঘুরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যখন আসবে ইকো পার্কের গেট নাম্বার 6 দিয়ে তোমরা অবশ্যই ঢুকবে। কিন্তু 1 নম্বর দিয়েও আসলে হবে, 1 নম্বর না 6 নম্বর, 1 নম্বর দিয়ে যদি আসো না দেখবে যে এখানে যে বড় তোমরা যে ঝিল মতো দেখতে পাচ্ছ যেটা,
তার উপর থেকে একটা কাঠের ব্রিজ গেছে। হ্যাঁ কাঠের ব্রিজ, কাউকে বলবি যে কাঠের ব্রিজটা কোথায় আছে? ওয়্যাক্স মিউজিয়াম যেটা আছে ওটা ঠিক ওটা দেখে তুমি চলে আসবে। ওয়্যাক্স মিউজিয়াম ওটা তো ওই পাশে বলছো কেন সব? হ্যাঁ তো ওটা তো ওখান থেকে দেখা যাচ্ছে না, অলরেডি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সোজাটাই দেখা যাচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম। ওটা কঠিন হয়ে গেল, ঠিক আছে, ওটা দেখে দেখে আসলেই মোটামুটি মানে ওটার অপোজিট গেটটা দেখে ঢুকবে। না 6 নম্বর গেট থেকে আসবে, 6 নম্বর গেট থেকে না, ওয়্যাক্স মিউজিয়ামের অপোজিট গেটটা ঢুকবে। যাই হোক, তো চল, তো আমরা এখানে অনেক পাগলামো করলাম, তোমরা ভিডিওটা অলরেডি দেখো, আর আমরা এখন যাচ্ছি ক্যাফে একান্ততে। খাবো কি জানি না এখন অবধি, অলরেডি 5টা বেজে গেছে। হাত ব্যথা করছে, ধরো হাত ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, ভিডিও শুট করতে গেলে একটু হাত ব্যথা করে, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো, চলো জানি পরে চলে যাক। তো বন্ধুরা এখন আমরা এখানে এসে গেছি ক্যাফে একান্তে। তো বেসিক্যালি আচ্ছা কিছু বলার আগে একটা কথা বলে দিচ্ছি, এখানে প্রচন্ড মশা, ঠিক আছে, প্রচন্ড মশা। আর এখন টাইমটা বলো কটা বাজে, এখন টাইমটা বলো, এখন বাজে হচ্ছে 5:22। আচ্ছা 5:22 বাজে এখন, 5:22। তো বেসিক্যালি এখানে মানে এই মুহূর্তে মানে বাইরে এখন মানে ঠিক দাঁড়ানো যাচ্ছে না, বাইরে তো দাঁড়ানো যাচ্ছেই না, আমি ফ্রেম থেকে চলে যাচ্ছি বারবার, না ওই জন্য না। এবার ঠিক আছে, এবার দেখো না ওইখানে কাঁচ লাগানো, ঠিক আছে, এবার আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মানে এই জাহাজের মতো একটা বানানো আছে, এটা জলের উপরে আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে চাইনিজ, ঠিক আছে, এবং তুমি ঘোরা আমার সঙ্গে এইটাকে দেখাচ্ছি, আমাদের পেছনে এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে, তো বাইরে মশা বলে কাঁচ লাগানো, ঠিক আছে, মানে কাঁচ তো লাগানো ডিজাইনের জন্য, কিন্তু লাগিয়ে এবার এক তীরে দুখানা অনেক বকছে অ্যাকচুয়ালি, বৈদ্যর খুব খিদে পেয়ে গেছে তো খুব বকছে, তো আমরা অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করতে করতে বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, এখন আমরা সেরকমভাবে কিছু লাঞ্চ করবো না, হালকা ফুলকা কিছু খাবো, কিন্তু যেটাই খাবো তোমাদের সাথে আমরা ভিডিওতে শেয়ার করবো। তো চলো আপাতত এখন ঢুকি ভেতরে, এখনও ঢুকতে পারিনি, আমরা এখানে দাঁড়িয়েই অনেক জ্ঞান দিচ্ছি, তাই তো? হ্যাঁ কি বাপরে বাপ, কি মশা কেমন আছে রে ভাই। তো বন্ধুরা এখন আমরা এই ক্যাফে একান্তের যেখানে চাইনিজ আইটেমটা হয় সেখানে দাঁড়িয়েছি আমরা। তো বেসিক্যালি ভেতরে এখানে অ্যাকচুয়ালি বাইরে যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে সার্ভ করা হচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড মশা, ঠিক আছে, এবং ওরা আমি যখন ভেতরে আমি জিজ্ঞাসা করলাম বললো পোকা পড়ে খাবারের মধ্যে, মশা হয়, তাই এখানে করা যাবে না, মানে এখানে সার্ভ করা হবে না, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে এখানে তাছাড়াও না ভেতরে এত মানে ভেতরে জায়গাটা দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি একটা জাহাজ, তো ভেতরে জায়গাটা এতটা শর্ট না, মানে কয়েকটা মতো কিছু লোক বসে আছে, ধরো খুব জোর মানে 10খানা মতো হবে টেবিল, ঠিক আছে, 10টা টেবিল হবে, তো বেসিক্যালি সেখানে প্রচণ্ড ক্যাওস হচ্ছে, মানে আমরা যদি কোনো মেনু ওখানে অর্ডার করি তা সেইটা আপনারা ওখানে না শুনতে পারবেন না কিছু মাথা মুন্ডু বুঝতে পারবেন, ঠিক আছে, তার থেকে ভালো আমরা হচ্ছে যাবো এখন ইন্ডিয়ানে, ইন্ডিয়ানটা ফাঁকা আছে, ঠিক আছে, ইন্ডিয়ানে কী আইটেম পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমরা দেখি আপনাদেরকে বলছি, দামটাম কত কেমন কী বলছি। আর বেসিক্যালি দেখুন চাইনিজ বলুন বা ইন্ডিয়ান বলুন একই তো, সব আইটেমগুলো তো একই হয়, ওই সি চিলি চিকেন, ঠিক আছে, এটি মাঞ্চুরিয়ান বলুন আপনার সিজন বলুন সবই বেসিক্যালি একই আইটেম হয়ে থাকে। তো যাচ্ছি এখন আমরা ইন্ডিয়ানটা, ইন্ডিয়ানের মধ্যে কী কী আইটেম এরা রেখেছে, মানে ক্যাফে একান্তে এখানে কী কী আইটেম রেখেছে, কেমন কী প্রাইস, খাওয়ারে কেমন কী টেস্ট, কিচেন এভরিথিং সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি, চলুন তাহলে আমরা দেখি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা এখন একটু জোরে বলো, অসুবিধা কিছু নেই, বলো সবাই মানে বাজার যাচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি একান্ত ক্যাফে ইন্ডিয়ান, তাই তো? ইন্ডিয়ান ভার্সন, এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান ভার্সন, হ্যাঁ। তো বেসিক্যালি ওই টাইমের ব্যাপারটা বলো ওনাদেরকে, কি সব গল্প বলো মানে। আচ্ছা তো এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে ওইখানে একটা রুলস আছে সেটা হচ্ছে যে এখানে সিস্টেম হচ্ছে 11টা থেকে 12টা থেকে 4টে অবধি এখানে লাঞ্চ পাওয়া যাবে, তারপর 4টের পরে যদি আসো মানে 5টা থেকে 6:30 অবধি, 5টা থেকে 7টা কে বলবো, তুই বলবি না আমি বলবো? আচ্ছা যে বলবো না, 5টা থেকে 7টা, 5টা থেকে 7টার মধ্যে হচ্ছে কি এখানে স্ন্যাক্স টাইম, ঠিক আছে, ইভিনিং, হ্যাঁ, মানে এখানে তুমি যদি 5টার পরে যদি এসে যদি বলো যে কিছু খাওয়ার দিন দুপুরের, তাহলে এখানে দেবে না, ঠিক আছে, এবং তুমি যদি 7টা বাজে 1 মিনিট আগে 7টা বাজে এসে যদি বলো যে একটা নান দিন, মানে যেটা হচ্ছে ডিনার যেটা হচ্ছে, তাহলেও এটা দেবে না, মানে যেটা যেই টাইমে খাওয়া সেটাই সেই টাইমে এটা শুরু করবে, তারা 1 মিনিট আগে 2 মিনিট আগে কোনোরকম কোনো সিস্টেম নেই। ফর এক্সাম্পল আমরা যে সময় বসে আছি আমরা,
এখানে মেনুতে এরকম দেখো বাজে হচ্ছে 6টা এখানে দেখো আমি বলছিলাম এখানে এখানে এদের মেনুর ফটো তোলা বারণ ঠিক আছে মেনুর মধ্যে দেখো ঠিক আছে নাইটের মধ্যে যেমন মানে যেটা ডিনার ডিনারে এখানে পাওয়া যাচ্ছে ডিনার নাইনার কি বললি ডিনার ডিনারের মধ্যে নান ঠিক আছে লাচ্ছা পরোটা হ্যাঁ এইসবগুলো অনেক কিছু আইটেম আছে চিকেনের কিছু আইটেম আছে মানে যেমন চিকেন কষা রস অনেক কিছু আইটেম আছে সেগুলো ফটো তোলা বারণ বাদ দিন হ্যাঁ এবার এবার হচ্ছে গিয়ে সে আইটেমগুলো এখন আমরা চাইলাম তো সেগুলো বলছে পাওয়া যাবে না ওটা হচ্ছে পুরো ঘুড়ির কাঁটা যে আছে না কাঁটা ঘুরতে ঘুরতে যেই 7:01 পৌঁছাবে সরি 7:01 মাইক্রো সেকেন্ডে যেই পৌঁছাবে তখন থেকে ওরা শুরু করবে তাহলে 1 সেকেন্ড মানে এক আগেই দেবেই না মানে আপনারা ঠিক আছে ওদের এটা রুলস আর আমাদের আসতেও তো লেট হয়েছে এটাও তো মানতে হবে কারণ আমাদের ওখানে যে সিকিউরিটিকে আমরা জিজ্ঞাসা করলাম ইকো পার্কে ঢুকলামই আমরা লেট করে ঢুকেছি তো যাই হোক এখন আমরা খাবার আমি বললাম আগে বললাম কফিটা দিতে এবার মানে ঠান্ডা হয়ে গেল তাহলে এখন আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা চিকেনের গন্ধরা চিকেন ফ্রাই অর্ডার করেছি আর হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছি আর তার সাথে আমরা ক্যাপিচিনো কফি অর্ডার করেছি তো আপাতত এই খেতে হবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো আমরা লাঞ্চ করতে পারিনি আজকে তো তোমাদেরকে আমরা সেটা দেখাতেও পারিনি তো আজকে আমরা এখন যেটা খাবো সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কীরকম টেস্ট আছে না আছে না ওইটা চাইলাম ওটা ঠান্ডা যাবে না আমরা তো বললাম যে অ্যাকচুয়ালি এই আইটেমের সঙ্গে বললাম ক্যাপিচিনোটা একসঙ্গে আনতে বাট এটা ঠান্ডা হয়ে যাবে তো টানতে আনতে কফি হ্যাঁ কফিটা একসঙ্গে আনতে বলেছিলাম লেট হয়ে যাচ্ছে হ্যাঁ বৈদ্য অ্যাকচুয়ালি খোঁচে যাচ্ছে এখানে কেন ও লাঞ্চ করতে পারেনি তো তাই জন্য রেগে যাচ্ছে মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা এখন একটা নর্মাল ক্যাপেচিনো কফি দুটো অর্ডার করেছি আর ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করেছি গন্ধরা চিকেন অর্ডার করেছি ঠিক আছে চিকেন ফ্রাই তো আমরা এখানে খাবো খেয়ে দেখবো যে খাবারের টেস্ট কেমন আছে বেসিক্যালি অনেক জায়গাতে খেয়েছি অনেক অনেক রেস্টুরেন্টে খেয়েছি ঠিক আছে সেখানে এরকম আইটেমের যা যা লিস্ট থাকে সেভাবে আইটেম যেটা চায় সেটা পাওয়া যায় ঠিক আছে এখানে মানে ইভিনিং বলে গুণে এখানে বেসিক্যালি আইটেম ধরুন আপনি মানে এখানে 100খানা আইটেম আছে এবার ইভিনিংয়ে গুণে গুণে মানে 7খানা আইটেম রেখে দিয়ে 7টার বেশি কিছু পাবেনই না আপনি চাইলে ঠিক আছে তো সেইভাবে আপনাদের যেমন আমি যে বেসিক্যালি যে রিভিউটা দিলাম আপনাদের আমি তো সেটা বুঝে শুনে আসবেন যে বিকেলে আসবেন না এখানে আসার দরকার নেই কিছু বিকেলে আসবেন না এখানে আসার দরকার নেই কিছু মানে এমনি কিছু দুপুরে খাওয়া চাইলে আসতে পারেন স্ন্যাক্স খেতে চাইলে আসতে পারেন কিন্তু টাইমের ব্যাপারে এটা খুব পাংচুয়াল আছে ঠিক আছে ব্যবসা হোক না হোক ডুবে যাক কিন্তু তোমার খাবার দেবে না ব্যবসা হোক না হোক ডুবে যাক কিন্তু তোমার খাবার দেবে না চাইলে ঠিক আছে এবার আমাদের ক্যামেরা খাবারগুলো দেখা এবার তো দেখানো যাবে না দেখানো যাবে বাঙালিরা হাত দিয়ে খায় এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই যেটা এখন এর সাথে স্যালাড হিসেবে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ফ্রাই করে দিয়েছে আর তার সাথে একটু কাসুন্দির মতন কিছু একটা সস টাইপের একটা দিয়েছে তো আমরা এখনও টেস্ট করিনি টেস্ট করে দেখবো কীরকম এটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই তো এর সাথেও পেঁয়াজ রয়েছে তার সাথে রয়েছে ওটা চাটনি রয়েছে বাট কাসুন্দির মতো লাগছে আই থিঙ্ক আমার ভেটকি ফিশ ফ্রাই যেটা রয়েছে ওটা নিয়েছে দু পিসের দাম নিয়েছে 249 আর গন্ধরাজ চিকেন যেটা ফ্রাই রয়েছে সেটাও 249 তো আর ক্যাপেচিনো দুটো যে কফি অর্ডার করে দেওয়া হয়েছে ওটা হচ্ছে 89 করে রয়েছে তাহলে মানে আমার মনে হচ্ছে এই খাবার খেতে অনেকটাই এক্সপেন্স লাগছে আমার তো সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে অন্তত লাঞ্চটা করতে পারবো তো করতে পারিনি দুঃখের বিষয় তো দেখি এটাই টেস্ট করে আমরা তোমাদের সাথে বলি কীরকম আছে তোমরা যদি কেউ ইভিনিংয়ে একবার আসো এখানে তাহলে এইগুলো খেতে পারবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আর একবার টেস্ট করে দেখব অলরেডি কফি চলে এসেছে ক্যাপেচিনো নর্মাল যেটা হয় ফিশ ফ্রাইটা একবার টেস্ট করে নিই ফিশ ফ্রাইটা টেস্ট করব আর বাঙালি মানুষ যেহেতু তো হাত দিয়েই খাবো আমরা তাই তো
আর এটা কি অর্ডার জন্য এটা হচ্ছে দেখো মানে গন্ধরাজ চিকেন এটা যে গন্ধরাজ চিকেন ঠিক আছে সত্যি কথা বলতে গন্ধরাজের গন্ধ এক মানে 0.01% এর মধ্যে গন্ধরাজের কোনো গন্ধ নেই ঠিক আছে এই নামটা এখানে একটা সস দিয়েছি এখানে আমি ডিপ করলাম ঠিক আছে ডিপ করে টেস্ট করছি হ্যাঁ নামটা না না দামটা তো বেশি বলতাম সে দাম বেশি হবে এখানে রেস্টুরেন্টেরা নামটা যে গন্ধরাজ কেন আমি কিন্তু ভাই বুঝলাম না এখন আর তুমি বুঝলে কিছু তোমাকে দেখুন খেয়ে কোনো গন্ধ আছে গন্ধরাজে ভেটকি ফ্রাইটা ঠিক আছে পুরোটাই মাছ আছে এটাতে অসুবিধা নেই কিছু কিন্তু গন্ধরাজ চিকেন এখনো গন্ধরাজ চিকেনের এখনো আমরা আমি টেস্ট করিনি তো টেস্ট করে দেখব কেমন আছে বৈদ্য যেটা বললো গন্ধ নেই গন্ধরাজ চিকেনে তো আমি একবার টেস্ট করে দেখি দেখতে থাকো তো বেসিক্যালি অলিভা ফিডব্যাকটা যেটা দিল ফিশ কাটারে আমি জানি না কিন্তু আমার কিন্তু সেরকমভাবে কোনো স্বাদ লাগেনি ঠিক আছে এর থেকে পরে যদি আমরা কখনো ব্যারাকপুরে ব্লগ করি অনেক সুন্দর সুন্দর খাবার দোকান আছে মানে এর থেকে ভালো টেস্ট আছে মানে কিছু এক্সট্রা কিছু লাগেনি দেখো বন্ধুরা বেসিক্যালি হচ্ছে কি যে আমাদের পাড়াতে আপনাদের যে স্ট্রিট ফুড যেগুলো হয় না যেখানে মানে এই ঠিক ভেটকি ফিশ ফ্রাই যেটা আছে যেটা মানে ফিশ ফ্রাই আর কি যেগুলো পাড়ায় যেগুলো পাওয়া যায় মানে যেগুলো স্ট্রিট ফুডে পাওয়া যায় সেগুলো খেতে যথেষ্ট ভালো যাবে অনেক বেশি টেস্টি হয় ওগুলো ঠিক আছে সবারই পাড়ায় এদিক ওদিক পাওয়া যায় সেটা খেতে এর থেকে বেশি টেস্টি আচ্ছা আমি একবার দেখি একটু টেস্ট করে এটা কেমন হয়েছে আমার জন্য একার জন্য কি না বাবা খাবে পড়ে বলে ওই প্লেটটা তুমি দিলে কেন কোনো চাটনি ছিল এতগুলো এখানে বেঁচে গেছে আমি আর খেতে পাচ্ছি না আমি এটা দেখছি প্যাক করে নিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা যে একান্ত ক্যাফেতে যে গেছিলাম ওখানে আমরা ভিতরে বলতে পারিনি এটা স্পেশালি আমার মনে হয়েছে যে জায়গাটা খুব এক্সপেন্সিভ তো অবশ্যই যেহেতু ইকো পার্কের ভিতরে রয়েছে আর দু নম্বর হচ্ছে খাবারের কোয়ালিটি এমন কিছু না যে গন্ধরাজ চিকেন ফ্রাই যেটা আমরা নিয়েছিলাম সেটার মধ্যে গন্ধরাজের তো কোনো ফ্লেভারই আমি পেলাম না আর দু নম্বর হচ্ছে ভেটকি ফ্রাই যেটা ছিল তাও ওটা মোটামুটি যেহেতু মাছের একটা ফিলে দিয়ে জিনিসটা তৈরি করা হয় তো ওটা মাছ ছিল কিন্তু এর থেকে আরও বেটার যেরকম পাড়ার দোকানে কাকুদের হয় পাড়ায় পাড়ায় সমস্ত যে হয় তো ওইগুলো যেন বেশি বেটার খেতে হয় এখান থেকে তো আমার এক মানে একটা কথা বলতে গেলে এখানকার রিভিউ যদি আমি আপনাদের দিই তাহলে সেটা হচ্ছে আমার মতে মানে সোসো মানে অত ঠিকঠাক না কি তাই তো না এবার এবার ও যেটা বলছে অলিভার ঠিকই কথা বলেছে ব্যাপারটা হচ্ছে গিয়ে ভেতরে তো বললো যে মহিলা বললো যে ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ আছে ডিএসএলআর অ্যালাউ নেই তো ওখানে এখন একটা ব্যাপারটা বলে দিচ্ছি আমি আপনাকে যদি আপনারা যদি মানে ভাবেন যে এই জায়গাটার ভিউটার মানে ভিউটার যদি মজা নেবেন ভাবেন আপনারা তাহলে সেই হিসাবে এখানে আপনারা আসতে পারেন কিন্তু খাবার দাবার যদি বলে দেখো সেরকম কোনো খাস কোনো টেস্ট নেই গন্ধরাজ চিকেনে কোনো গন্ধরাজে কোনো গন্ধ নেই নাম্বার ওয়ান আর ভেটকি যেটা আছে ভেটকি মাছ যেটা খেলাম নর্মাল আপনাদের স্ট্রিট ফুড যেটা সেখানে একই ওটা বরঞ্চ বেটার এর মোটা কোয়ালিটি হয় এবং কস্ট যেটা আছে কস্ট একটু হাই আছে মানে এমনি 250 টাকা দাম ঠিক আছে 250 টাকা করে দাম ওখানে দু পিস ভেটকি দিলে বাদ দিন সেটা কিন্তু সে অন্য জায়গায় যদি আমরা মানে যেরকম মিত্র ক্যাফে বলো বা অন্য কিছু জায়গা দেখো মিত্র ক্যাফে এবার ব্যাপারটা এখানে আপনারা যদি এখানে চান ভিউ চান তাহলে ভিউ নিতে গেলে এখানে আসতে পারেন আদারওয়াইজ মানে খাওয়ার জন্য এখানে আসা অনলি ফর স্পেসিফিক্যালি খাওয়ার জন্য আসার জন্য এখানে প্রয়োজন নেই মানে ধরো কেউ মানে ধরো সে খালি খেতে ভালোবাসে ওর মানে জায়গা নিয়ে কোনো মতলব নেই কিরকম জায়গা দেখার দোকান নিয়ে ভাই খাওয়ার স্বাদ চাই খাওয়া ভালো চাই
কম দামে পুষ্টি ফুল সন্তুষ্টি যেটা বলেছে রূপম ইসলাম, ঠিক আছে? তো সেই জিনিসটা যদি চান তাহলে এখানে না আসলেও হবে। যদি ভাবেন যে এখানে ব্লক করতে আসেন বা আপনারা এখানে এই যেমন জলের উপরে যেমন দেখতে পাচ্ছেন আপনার একটা ব্রিজ ফ্রিজ আছে, দেখতে কত সুন্দর লাগছে, ঠিক আছে? অবশ্যই না, একটা কথা আমি বলে দিই এখানে আমি যে এই ব্রিজের ভিউটা কিন্তু আপনাদের নিতে গেলে মানে রাতে অ্যাকচুয়ালি দেখতে খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি পুরোপুরি জল এখানে, ঠিক আছে? জলের মধ্যে পুরোপুরি কাঠ, এখানে কাঠের একটা ব্রিজ আছে, দেখেন আপনার কাঠ আছে পুরোপুরি, ঠিক আছে? বাবা আমি দেখাচ্ছি ভিউটা, দেখাচ্ছি বলুন ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত সিনারিও, ঠিক আছে? আমি বলো না না এটা হচ্ছে আমি বলো আমি বলো এটা হচ্ছে আপাতত এখানে একটা সিনারিও যেটা আপনাদের বললাম আমি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমরা এখনও আছি ইকো পার্কের ভিতরেই, এখনও আমরা বেরোইনি, বেরোবো। তো সবার আগে একটা কথা বলে দিই, তোমরা আগের ভিডিওটা যেটা আমরা আলিপুরে ভিডিও বানিয়েছিলাম সেটা সবাই তোমরা অনেক ভিউ করছো, বাট তোমরা সাবস্ক্রাইব সেই তুলনায় করছো না, আর কমেন্ট বক্সে তোমরা লিখছো না। তো আমার এটাই বক্তব্য, এটাই বলার আছে তোমাদেরকে যে তোমরা প্লিজ ভিডিও দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে তোমাদের কমেন্টটা লিখো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবেই। আর এছাড়াও আর কি বলবে, সাবস্ক্রাইব করো সবাই, মানে আমাদের তোমাদের হেল্প আমাদের প্রচণ্ডভাবে দরকার, ঠিক আছে? আর ভিডিওটা মানে ভিডিওগুলো পুরোপুরি দেখো, ঠিক আছে? আর লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? ফেসবুকে শেয়ার করে দাও তোমাদের নিজেদের, ঠিক আছে? আর এই আর কি বলবো, ঠিক আছে? আমরা অনেক প্রডিউস মানে তোমাদের মানে সোজা কথা বলতে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আমরা অনেক কিছু পরিশ্রম করি আমরা, ঠিক আছে? তো এই দেখো তোমাদের সাপোর্ট অ্যাকচুয়ালি আমাদের দরকার, বিশেষ করে এটাই বলবো। শীতকালে এখন যেমন শুট করছি আমরা, ঠিক আছে? তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আমাদের, তোমাদের সাপোর্ট ছাড়া অবশ্যই আমরা তোমাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর এছাড়া আমরা তো ভিডিও তো বানাবোই এরপরেও আরও। আজকের এই ভিডিওটা জানি না কেমন লাগবে তোমাদের, আশা করি ভালোই লাগবে, আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। তো তোমরা দেখো ভিডিওটা কেমন লেগেছে, আর হচ্ছে যেই আমরা যেখানে খেয়েছি বা যেই জায়গাগুলো আমরা ঘুরেছি আজকের দিনে, তো সেগুলো তোমরাও এসো ভিজিট করো, আর বলো তোমাদেরও ভালো লাগবে আশা করি। কিন্তু ফার্স্ট অফ অল যে রিভিউ যেটা দিলাম আমরা একান্ত ক্যাফের, ওই রিভিউটা বাদেই রেখো নাকি কি বাদ রাখবো, মানে ওরা ভিজিট করতেই পারে, বাট আমরা যেহেতু লেটে ঢুকেছি তো আমাদের ওই টাইমিংয়ে না, আমরা তো খাবারের কথা বলেছি, আমরা এখানে বলেছি খাবারের কথা, যে যার রান্না ভালো হয় না সে তার সব রান্নাই খারাপ হয় সোজা কথা বলতে। হ্যাঁ, আর যে রান্না জানে সে সব রান্নাই ভালো করতে পারে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছুই না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর দেখতে থাকো আমাদের ভিডিও, সঙ্গে থেকো আমাদের সাথে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমাদের যদি কিছু সিলেক্টেড জায়গা থাকে যেখানে আমরা এখনো ভিজিট করি সেগুলোকে আমাদেরকে মানে কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানিও, সেখানে আমরা যাব, সেখানে আমরা ভিজিট করব, ঠিক আছে? সেখানে আমরা যাব, অবশ্যই আমরা ভিডিও বানাবো। তোমরা যারা আমাদের চেনো না, তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্য বং মাল্টিভার্স, ঠিক আছে? ওর নাম বৈদ্য, আমার নাম অলিভা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।